সাবরু মাইকেল মধুসূদন দত্ত ডিগ্রি কলেজ সংলগ্ন জাতীয় সড়কের একেবারে গা ঘেঁষে বেসরকারি এক নির্মাণ সংস্থা অন্যত্র রাস্তার কাজের জন্য পিচ মেশানোর কাজ করছে সরকারি নিয়ম নীতিকে একেবারে তোয়াক্কা না করে। আর সেখান থেকে নির্গত দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে কলেজ চত্বরসহ গোটা এলাকা। কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার লোকজনরা নির্মাণ সংস্থার লোকজনদের তাদের প্ল্যান্ট থেকে নির্গত দুর্গন্ধযুক্ত কালো হওয়ার কারণে বায়ু দূষণের ফলে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান। শুধুমাত্র কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও এলাকাবাসীরাই নয়, জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী গাড়ি বাইক ও পথচারীরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু নির্মাণ সংস্থার কর্মীদেরকে বারবার জানানোর পরও তারা কোনোরকম তোয়াক্কা না করেই চালিয়ে যাচ্ছেন তাদের কাজ, আর যার ফলে গোটা এলাকায় ছেয়ে যাচ্ছে কালো দুর্গন্ধযুক্ত ধোঁয়ায়। কিন্তু আশ্চর্যজনকভাবে সংশ্লিষ্ট দপ্তর জাতীয় সড়কের একেবারে গা ঘেঁষে কলেজের সামনে এভাবে বায়ু দূষণ হলেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করছে না। এছাড়াও এই 8 নং জাতীয় সড়কের উপর দিয়ে প্রতিনিয়ত শত শত যানবাহন চলাচল করে, যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা বা প্রাণহানিও। বর্তমানে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকাবাসীরা নির্মাণ সংস্থার এই প্ল্যানটি অন্যত্র জায়গায় সরিয়ে নেওয়ার দাবি তুলেছে। আপনারা এখন কি চাইতেছেন? যদি পরিবেশ দূষিত হয় তাহলে তো আসা যাওয়া তো আপনার কোন সমস্যা? আসা যাওয়া সমস্যা তো হইতেছে, যেমন আপনারা তো দেখতেছেন যেভাবে বায়ুটা দূষিত হইতেছে।